कोयलाशहर क्रिकेट एसोसिएशन कर्मकर्तारा जान काजेर अग्रगति खतिए देखते अवशेषे कार्यत कोयलाशहरबासीर दीर्घ दिनेर जे स्वप्न से स्वप्न पूरण होते चलेछे बलाय जाए। कोयलाशहरेर अनेक शिक्षित युवकरा आछेन जारा त्रिपुरा राज्येर विभिन्न जायगाय विशेष करे जातीय स्तरे दापिये खेलछे। क्रिकेट खेला एगोच्छे राज्येर किन्तु सेई दिक थेके कोयलाशहरे उन्नतमानेर क्रिकेट स्टेडियाम छिल ना एतदिन। कोयलाशहर पायतुर बाजार एलाकाय अवस्थित विद्यानगर द्वादश श्रेणी विद्यालयेर माठे 2007 साले क्रिकेट स्टेडियामेर जन्य भित्तिप्रस्तर स्थापन हयेछिल किन्तु भित्तिप्रस्तर स्थापन हलेओ स्टेडियामेर काज शुरू हयनि। अवशेषे 2018 साल বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 25 বছরের বাম শাসনের অবসান ঘটে এবং তারপর বিজেপি সরকার কার্যত উদ্যোগ নেয় স্টেডিয়ামটি কাজ নতুন করে শুরু করার এবং সেই উদ্যোগেই বলা চলে বর্তমানে ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন হলো এবং কাজ এগোচ্ছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই আজ প্রতিনিধি দল যান মাঠে। আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এমনটাই আশা প্রকাশ করেছেন প্রতিনিধি দলটি। তবে আজকের এই প্রতিনিধি দল যেখানে উপস্থিত ছিলেন কোয়লাশহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিশ দে, কোয়লাশহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শ্যামল দাস, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল থেকে শুরু করে কোয়লাশহরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যরা উপস্থিত ছিলেন আজ মাঠের পরিবেশ খতিয়ে দেখার মুহূর্তে। তবে এক্ষেত্রে ঠিক কি বক্তব্য রয়েছে নীতিশ দের এবং সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্যের শুনুন। আমাদের কোয়লাশহরের বিজয়নগর ক্রিকেট গ্রাউন্ডের কাজ আমাদের চলছে এবং আগামী কিছুদিনের মধ্যে সেই কাজটা শেষ হবে। এই ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে দীর্ঘ প্রায় 14 থেকে 15 বছর ধরে আমাদের তালবাহানা চলছিল। 2006 সালে আমরা 6-7 সালে আমরা কৈলাসহরে ক্রিয়া উন্নয়ন সংগ্রাম কমিটির নাম করে আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম একটা ক্রিকেট স্টেডিয়ামের জন্য। সেই সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন অরিন্দম গাঙ্গুলি। 2007 সালে আমরা এই মাঠটাকে আমরা লিজ নেই এবং 2007 সালে এখানে একটা ভিত্তিপ্রস্তর করা হয়েছিল, এখানে ক্রিকেট স্টেডিয়াম করা হবে। 2007 থেকে 2018 এই সময়টার সময়ে আমাদের কৈলাসহরের মানুষকে বা আমাদের কৈলাসহরের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন বা কৈলাসহরের যারা ক্রিকেট প্রেমী যারা আছেন বা খেলোয়াড় যারা আছেন তাদের একটা মাঠের প্রয়োজন ছিল। আর এই মাঠটা ফেন্সিং হওয়ার কারণে এই মাঠের মধ্যে খেলা যেত না। তো 2007 থেকে 2018 সাল পর্যন্ত তার এই চালভানার মধ্যেই হচ্ছে হবে এইভাবেই চলছিল। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে একটা সমস্যা ছিল। গত কিছুদিন আগে সেই সমস্যার সমাধান হওয়ার পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্যোগ নেয় আমাদের এই ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু করবার জন্য এবং প্রায় 49 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। এই মাঠের কাজ হচ্ছে, মাঠটাকে গ্রাউন্ডটাকে ঠিক করা হচ্ছে, ফেন্সিং করা হচ্ছে, ড্রেনেজ করা হচ্ছে, পরবর্তী সময় এখানে মাঠের মধ্যে একটা মানে ইনডোর প্র্যাকটিস রুম সেই জায়গার মধ্যে করা হবে। এই পরিকল্পনা নিয়ে এই মাঠের কাজ চলছে। আমাদের কৈলাসহরবাসীর সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা অনেকেই দেখি অনেক সময় এগুলিকে নিয়ে বিদ্রুপ করেন, কিন্তু যখন বিদ্রুপ করবার কথা ছিল, যখন এগুলি নিয়ে কথা বলবার কথা ছিল, সেই সময় কৈলাসহরের কাউকে আমরা খুঁজে পাইনি যে এগুলি নিয়ে কথা কওয়া দরকার। কারণ 7 থেকে 18 সাল এই সময় পর্যন্ত এই মাঠের জন্য আমরা অনেক চিৎকার করেছি, অনেক দৌড়াদৌড়ি আমরা করেছি, শেষ পর্যন্ত আমরা ফেটা হয়ে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরা রাজ্যের সরকার এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তা যারা ছিলেন, আগে যারা ছিলেন বা এখনও যারা আছেন, বর্তমানে যারা আছেন, হ্যাঁ, তাদের সবাইকে আমরা কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং কৈলাসহরের এই যারা ক্রিকেট প্রেমী যারা আছি, খেলোয়াড় যারা আমরা খেলা প্রেমী যারা আছি, ক্রিয়া প্রেমী যারা আছি, তাদের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি। কারণ ত্রিপুরা রাজ্য ক্রিকেটকে কৈলাসহরের ক্রিকেট সমৃদ্ধ করেছে, অনেক খেলোয়াড় আমাদের কৈলাসহর থেকে তৈরি হয়েছে এবং এরা ত্রিপুরা রাজ্য দল পর্যন্ত তারা সেই জায়গার মধ্যে প্রতিনিধিত্ব করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মাঠ আগামী দিনে এখানে সোনার ফসল সেখানে তৈরি হবে কৈলাসহর অতীত। নীতিশদের বক্তব্য আপনারা শুনলেন। তবে আগামী সিজনে এই মাঠটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং খেলার জন্য একেবারে উপযুক্ত হয়ে উঠবে। আগামী দিনে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে কৈলাসহর থেকে এবং ক্রিকেট মাঠ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে খুব স্বল্প সময়ের মধ্যেই, এমনটাই আশার কথা শুনিয়েছেন আজ কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।